আসসালামালাইকুম। আজকে জলপাইয়ের একটি ভিন্ন ধর্মী আচার করে দেখাব। অনেকেই মনে করেন যে ফ্রিজ থেকে যখন কোনো কিছু দিয়ে আচার তৈরি করা হয় সেক্ষেত্রে আচারটা পারফেক্ট হয় না। বাট আজকে আমি আপনাদেরকে ফ্রিজের স্টোর করা জলপাই দিয়ে আচার বানিয়ে দেখাবো। দেখেন, আমি এই জলপাইগুলোকে কেটে ডিপে রেখে দিয়েছিলাম, ওয়াশ করা ছিল, এগুলোকে আর নতুনভাবে ওয়াশ করার কোনো প্রয়োজন নেই। প্রথমেই আমি একটি প্যানের মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেলের পরিমাণটা যদি আপনারা আর একটু বেশিও দিয়ে থাকেন সেক্ষেত্রে সমস্যা নেই। আর এখন আমি রসুন কুচি দিয়ে দিলাম, সাথে কিছু শুকনো মরিচ। কিছুটা হয়ে এলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, প্রায় 1.5 চামচের মতো। আর আমি যে জলপাইটা নিয়েছি সেটা হচ্ছে প্রায় 1 কেজির মতো জলপাই। ওখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখতে, কারণ আচার বানাতে কিন্তু স্টেপ বাই স্টেপ আগাতে হয়, আর যদি কোনো একটা অংশ বাদ পড়ে যায় তাহলে আচারটা ভালো হবে না। এখন এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচের একটু বেশি। এখন এই যে আমি স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিচ্ছি এগুলোকে কষিয়ে নিব, আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে থাকবে। যখন এভাবে সর্ষের তেলের যে বাবলটা সেটা কমে আসবে সেই সময় আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আমি এখানে প্রায় 1.5 চামচের মতো দিয়েছি, আর আমি যে পেস্টটা ইউজ করেছি আদা রসুনের এটাও কিন্তু ফ্রোজেন। আমি আরও 1/2 চামচ অ্যাড করে দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আদা রসুনটা একটু কম হয়ে গেছে। দ্যাট মিন্স আমরা 1 কেজি জলপাইয়ের জন্য 2 চা চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করব। এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, কারণ আচারটাকে লাস্টিং করার জন্য এই কষানোটা খুবই ইম্পর্টেন্ট। এখন ফ্রোজেন যে জলপাইটা আমি বের করে রেখেছি সেটাকে দিয়ে দিব এখানে। দেখেন জামাট বাঁধা হয়ে আছে, নো প্রবলেম, এটা অটো খুলে যাবে। আস্তে আস্তে নেড়ে দিতে হবে, নেড়ে মশলাটাকে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এখন ঢেকে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নিব।
হ্যাঁ, এখন জলপাইয়ে বলক চলে আসছে, আর এখানে জলপাই থেকে যথেষ্ট পানি ছেড়েছে, কারণ যেহেতু এটা ফ্রোজেন করা ছিল, সো যখন এটা নর্মাল হয়ে যাবে বা তাপে আসবে, অবশ্যই এ থেকে কিছুটা পানি চলে আসবে। আমরা কষানোর সময় এই পানিটাকে শুকিয়ে ফেলব। দেখেন তেল ছুটে আসছে, তার মানে জলপাই থেকে বের হওয়া যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে। পর্যায়ক্রমে আমরা নাড়তে থাকব, আর আস্তে আস্তে কষাতে থাকব। এখন লবণ দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ উঁচু করে। আর বিট লবণও দিয়ে দিলাম প্রায় 1/2 চামচ। আর চিনি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো। যেহেতু আমরা এই আচারটাকে টক জাল আর মিষ্টি তিনটা ফ্লেভারই নিয়ে আসবো, সো এখানে খুব বেশি মিষ্টি অ্যাড করা যাবে না, সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে, আর এর যে জুসটা আছে মানে রসটা যে বের হয়ে আসছে, এটা কিন্তু দেখতে মনে হচ্ছে যে মিঠাই দিয়ে জাল দেওয়া হচ্ছে। আসলে এর মধ্যে কিন্তু কোনো রকম মিঠাই দেওয়া হয়নি, জাস্ট চিনি দিয়ে করা হচ্ছে, কোনো রকম গুড় আমরা এখানে ব্যবহার করব না। একটু পরপর নেড়ে দিতে হবে, কারণ না নেড়ে দিলে উপরে খুব সুন্দরভাবে হয়ে যাবে, বাট নিচে লেগে যাবে। যাতে লেগে না যায় এই জন্য আমরা বারবার নেড়ে দেব। এখন এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিব প্রায় 1.5 চামচের মতো, আর গরম মশলা সরি 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিব 1 চামচের মতো। আমরা আস্ত 5 ফোড়ন দিয়েছিলাম ফার্স্টের দিকে, বাট এখন গুঁড়ো পাউডার দিয়ে দিব 5 ফোড়নের ফ্লেভারটা যাতে খুব সুন্দরভাবে পাওয়া যায়। হয়ে গেছে, আলটিমেটলি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ভিনেগার, যেটা দিলে আমাদের আচারটা অনেক দিন লাস্টিং করে, বাহিরে থাকলেও এটা কোনো রকম নষ্ট হবে না। আর 1 কেজি জলপাইতে আমি 3 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। অনেকে এই পরিমাণটা নিয়ে অনেক কনফিউশনে থাকেন, আমি আবারও বলে দিচ্ছি 1 কেজি জলপাইতে 3 চামচ পরিমাণ ভিনেগার দিতে হবে। আচার হয়ে গেছে, আমি আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন।
আর অনেকেই জলপাই রেখেছেন ফ্রিজে, এরকম আছে যারা স্টোর করে থাকেন, আপনারা অনায়াসে আচারটি তৈরি করে ফেলতে পারেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।